বস্তুগত উন্নয়নের মাধ্যমে রাষ্ট্রের উন্নয়ন হয়, কিন্তু সেটির মাধ্যমে যে জাতির আত্মিক উন্নয়ন হয় না, সেটি করতে হলে পরে মেধা, মূল্যবোধ, দেশাত্মবোধ, মমত্ববোধের সমন্বয় ঘটাতে হয় মানুষের মধ্যে, এবং সেটি করার জন্য মানুষকে বেতারের মাধ্যমে উদ্বুদ্ধ করা সম্ভবপর নতুন প্রজন্মকে। সুতরাং কোনো অনুষ্ঠান সাজানোর সময় যে নতুন প্রজন্মের বা শিশুদের নিয়ে, কিশোরদের নিয়ে যদি অনুষ্ঠান হয় এবং সেখানে কীভাবে মেধা, মূল্যবোধ, দেশাত্মবোধের সমন্বয় ঘটিয়ে তাদেরকে এই চারটি গুণের এবং মমত্ববোধ এগুলোর সমন্বয় তাদের মধ্যে ঘটানো যায় সেটিকে লক্ষ্য রেখে অনুষ্ঠানমালা সাজানোর অনুরোধ জানাচ্ছি। তাহলে পরে আপনারা যে ভূমিকা পালন করছেন নতুন প্রজন্ম তৈরি করার ক্ষেত্রেও আপনারা বলিষ্ঠ ভূমিকা পালন করতে পারবেন। আজকে দেশ এগিয়ে যাচ্ছে, কিন্তু দেশ এগিয়ে গেলেও যারা দেশকে পিছিয়ে দিতে চায় তারা কিন্তু খুশি নয়। আপনারা দেখতে পাবেন যে প্রতিনিয়ত যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুলসব আলমগীর, তাদের নেতৃবৃন্দ, তারা দেশের উন্নয়ন দেখেও দেখে না, তারা দেশের যে অগ্রগতি সেটি বুঝেও বোঝে না, এবং ক্রমাগতভাবে তারা সরকারের বিরুদ্ধে বিষোদ্গার করে চলেছে। দেশ যে আজকে কোথায় গেছে, $600 মাথাপিছু আয় ছিল 2009 সালে, এখন $2064। বাংলাদেশের ফরেন কারেন্সি রিজার্ভ $42 বিলিয়ন, এটি $5-6 বিলিয়ন ছিল, সেটি এখন $42 বিলিয়ন, এবং বাংলাদেশের প্রতিটি মানুষের উন্নয়ন হয়েছে। আজকে খালি পায়ে মানুষ দেখা যায় না, ছেঁড়া কাপড় পরা মানুষ দেখা যায় না, আকাশ থেকে কুড়ে ঘর খুঁজে পাওয়া যায় না, সন্ধ্যার পরে মা আমাকে বাসি ভাত দেন সেই ডাক শোনা যায় না। এটি কোনো জাদুর কারণে হয়নি, এটি বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাদুকরী নেতৃত্বের কারণে হয়েছে। তাই আজকে যারা সমালোচনা করে তাদেরকে অনুরোধ জানাব তাদের এই বিভ্রান্তি থেকে বেরিয়ে আসার জন্য। আমি তাদেরকে অনুরোধ জানাব তাদের বিভ্রান্তি জনগণের মধ্যে ছড়ানোর অপচেষ্টা করে কোনো লাভ হয়নি। 12 বছর ধরে এই নেতিবাচক রাজনীতি করে তারা মানুষের কাছ থেকে আরও দূরে সরে গেছেন, সুতরাং মানুষকে বিভ্রান্ত করা যায়নি। আমি সেজন্য তাদেরকে অনুরোধ জানাব নিজেরা যাতে বিভ্রান্তির হাত থেকে মুক্তি পান।